কি হলো কে জানে, বাইক স্টার্ট নিচ্ছে না। তো গাইস বাইকে স্টার্ট নিচ্ছে না, হোটেল থেকে যদি ঠেলে ঠেলে নিয়ে আসলাম, মানে বাইকে স্টার্ট নিচ্ছে না, কেন নিচ্ছে না কিছু বুঝতে পারছি না। স্টার্ট নিচ্ছে না বাইক, কোথায় নিয়ে যাবো তাহলে, কোথায় নিয়ে যাবো? ওগো বাইকের গ্যারেজ তো, তো গাইস অনেকদিন মজা করলাম, এবার বেরোনো যাক, চেক আউট করবো। চলো। হ্যাঁ দাদা এখানেই চাবি, তাহলে রিসেপশনে চাবি চাইবে না তো? ঠিক আছে। তো চলো 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 টাটা, তো চলো চলো, এই আমার বাইক। বাইক নোংরা হয়ে পড়ে রয়েছে, হালকা পরিষ্কার করিনি। ভালো কথা, আমি ভুলে গেছিলাম, আমার দাদা আমাকে একটা মানে সিকিম থেকে এনে দিয়েছিল, রক্ষা পতাকা না কি বলে, দেখি লাগিনি যাওয়ার সময়। ঠিক আছে, এবার যাওয়া যাক পুরো দীঘা থেকে কলকাতা বাড়িতে। চল জয় বাবা মা দেখে নিও। আর স্টার্ট নিচ্ছে না কেন? এবার কি হলো? কি হলো কে জানে, বাইক স্টার্ট নিচ্ছে না। স্টার্ট হ ভাই, স্টার্ট হ। কি হলো, বাইক স্টার্ট নিচ্ছে না, এটা আবার কি প্রবলেম? তো গাইস বাইকে স্টার্ট নিচ্ছে না, হোটেল থেকে যদি ঠেলে ঠেলে নিয়ে আসলাম, মানে বাইকে স্টার্ট নিচ্ছে না, কেন নিচ্ছে না কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে কি হলো বাইকে কে জানে, তাহলে গ্যারেজে নিয়ে যেতে হবে। এখন এখানে একটা গ্যারেজ আছে সামনে, তারপর চেষ্টা করে দেখি। স্ট্যান্ড তুলে, স্ট্যান্ড তুললাম, চাবি দিলাম, নিউট্রালে রয়েছে, সুইচ দিলাম, স্টার্ট নিচ্ছে না বাইক, কি অবস্থা? চলো ঠেলে নিয়ে চলে যাই, এটা কি বড় প্রবলেমে পড়লাম কে জানে। বাড়িতে তেলও আছে, তেল কম সেটা না, ওই একটা বাইকের গ্যারেজ, এখান তো বসে চলে যেত বাবা। মিস্ত্রি কি আছে দাদা, স্টার্ট নিচ্ছে না বাইক, কোথায় নিয়ে যাবো তাহলে, কোথায় নিয়ে যাবো?
তো এখানে জানি না বলছে, কোথায় নিয়ে যাবো তাহলে? স্টার্ট হয়ে যা ভাই, হ্যাঁ কালকে চালিয়ে নিয়ে রাখলাম, সব কিছু ওকে ছিল। তো এই গ্যারেজের কথা হলো গিয়ে, এনারা এই গাড়ির কাজ পারে না, জানে না এরা এই গাড়ির কাজ। তো এখন আমার গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে, কোথায় নিয়ে যাবো কে জানে, কোথায়। ওগো বাইকের গ্যারেজ তো, এটা দেখো না স্টার্ট নিচ্ছে না। হ্যাঁ সেল পাচ্ছে না, হ্যাঁ সেল পাচ্ছে না।
বাড়ি থেকে পুরো সার্ভিসিং এ দিয়ে দেবো না পুরো সার্ভিস বেশি প্রবলেম হয়েছে কত দিতে হবে দাদা হ্যাঁ একদম তুমি এখন 1000 টাকা চাইলেও আমার কিছু বলার নেই আমি বেঁচে গেছি সেই অনেক তোমার কথা মনে থাকবে দিঘার গল্প উঠলেই আমার এই কথা মনে থাকবে সারা জীবন না আর চালাচ্ছি না তো তো সিরিয়াসলি গাইজ আমি মানে ভয় পেয়ে গেছি সিরিয়াস ভয় পেয়ে গেছি যে কি মানে স্টার্ট নিচ্ছে না এদিকে ওদিকে ছুটাছুটি করছি দোকানে গেলাম দোকানে পারে না তো এখানে করে দিল দাদা তো থ্যাংক ইউ দাদা গ্যারেজওয়ালা দাদাকে বারবার থ্যাংক ইউ যে কলকাতা থেকে এই অবধি একা একা এসে তো এরকমভাবে ফেসে যাওয়া মানে সত্যি খুব ভয়ের ব্যাপার আর তোমাদের সবাইকে বলি যে আমার মতো বোকামো করো না বিচে আর গাড়ি চালিও না চালালেও হালকা উপর থেকে চালিও মানে বিচে গাড়ি চালিয়ে পুরো বালিকোনা মানে বালি ঢুকে গেছে ভেতরে আর নোনা জল তো নোনা জল পুরো দাদাই বললো কেরোসিনের মতো খেয়ে নেয় মানে ধরে নেয় কারণ নোনা জলটা ধরে নেয় এ যাত্রা বেঁচে গেছি না সত্যি বেঁচে গেছি আমি মানে এত দূরে এসে এরকম একটা প্রবলেমে পড়া সত্যি খুব মারাত্মক তো এটা হলো দীঘা গেট আজকে বেরিয়ে যাচ্ছি দীঘা থেকে তো টাটা দীঘা দীঘা টাটা ফের কোনো একদিন আসবো দীঘাতে এখন ডাইরেক্ট কলকাতা।